বলয়রে রাজধানী। নিশ্বাসরে বিষ নেউছন্তি রাজধানীবাসী। রাজধানীরে সাংঘাতিক স্থিতিরে বায়ু প্রদূষণ। অল্প দিনরে নূয়াদিল্লীকু টপি পারে ভুবনেশ্বর। স্থিতি উপরে সরকারঙ্ক নিঘা নাহি, চুপ বসিছি প্রদূষণ বিভাগ। রাজধানী বাসিন্দা হয়ে যাতু সাবধান। আপন নিশ্বাসরে শরীরকু আমন্ত্রণ করুছন্তি ক্যান্সর ভলি মারাত্মক রোগ। কারণ বর্তমান সাংঘাতিক স্থিতিরে পৌঁছিছি রাজধানী ভুবনেশ্বরর বায়ু প্রদূষণ স্থিতি। স্মার্ট সিটিরে গত 8 বর্ষ ধরি বৃদ্ধি পাইবারে লাগিছি বায়ু প্রদূষণর স্তর। 2015 মসিয়ারে রাজধানীরে এক্যুআই 83 থিবা বেলে এবে এহার স্তর 110 টপিছি। প্রদূষণ সহিত বায়ুমণ্ডলরে PM10 ভলি পদার্থ কণিকা মধ্য বৃদ্ধি পাউছি, যাহা ভবিষ্যতরে ক্যান্সর ভলি রোগকু আমন্ত্রণ করিব বলি বিশেষজ্ঞ মানে চেতাবনী দেলেনি। আমি ভুবনেশ্বর বাসিন্দা, আমাকে দিল্লি ভাগ ভয় অছি, সেইটা বি রাজধানী, এইটা বি রাজধানী। কিন্তু কহিবা কথা হল, দেখুন দিনকু দিন বিভিন্ন কার বড়ি চালছি, সাইকেল এবে উঠি গলানি, কিন্তু যেহেতু কোয়া হচ্ছে সাইকেল চালাও, সাইকেলরে এক্সারসাইজ হব, পলিউশন ফ্রি হব, সাইকেল কেউ চলবে না, তাঙ্ক ডিগনিটি হ্যাম্পর করিব। সেকেন্ড থিং, গছ উপরে গছ কটা চালুছি, কেউ আজ্ঞা গছ লগাও না, আর যিয়ে বি গছ লগাউছন্তি সমাজসেবী মানে যাইকি টিকে গছ পোতি দেউছন্তি, পানি দেই দেউছন্তি, সোসাইটিকে দেখাউছন্তি গছ লগাউছি, সেটি গছ দেউনি তারপর দিন গাই কাটি দেই খাই দেইকি পড়াউছি। আমি যদি গছ লগাইবা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য রাখিকি কাম করিবা, আমি এই ভীষণ সাংঘাতিক ভাবে মাড়ি আসুথিবা ইয়েকু ডিফেন্স করিপারিবা। বর্তমান সময় আসিছি সরকার গোটা হাইপার কমিটি গঠন করু, সেথিরে বিডিএ মিউনিসিপালিটি এবং জে ডিপার্টমেন্ট, আরএনবি, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, এমানে রহিকি গোটা মনিটরিং গঠন হব। এথিরে সজেসন হব কেউ প্রকার গছ লাগিব যেটা কি পলিউশনকু কন্ট্রোল করিব। গছর শব্দ প্রদূষণ রোকিয়া পাই যে গছর আবশ্যকতা আছে সে গছ রাস্তা কড়ে লাগিব। বন প্রকল্প যে রয়েছে সহরি বন প্রকল্প কেন্দ্র সরকার ঘোষণা করেছিল 2020-21 তাকে কার্যকারী করা যাও। বর্তমান পঞ্জাব, হরিয়ানা, মুম্বাই, নূয়াদিল্লীরে যেভাবে বায়ু প্রদূষণ স্থিতি সাংঘাতিক স্তরে রয়েছে, ভুবনেশ্বরের এভাবে স্থিতি আসবাক বেশি সময় লাগবনি বলে পরিবেশবিদ মানে চেতাবনী দেলে। ভুবনেশ্বরের বেলগাম নির্মাণ কার্য, গাড়ি সংখ্যা বৃদ্ধি, মাড়মাড় শিল্পানুষ্ঠান গড়ি উঠিবা ফলে প্রদূষণ স্থিতি মধ্যে বেলগাম হয়ে পড়ছে। এভাবে স্থিতি রাজ্য সরকারঙ্ক নিঘা নথিবা বেলে রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড কুম্ভকর্ণ নিদ্রারে শোই রয়েছে। পুরোনা গাড়ি হো তাকে ইউজ নকরা হো, সরকার নিয়ম অনুসারে যে পদ্ধতি করা হয়েছে তাকে মানি চলিবা নিতান্ত আবশ্যক। এবং মূল হচ্ছে, সবুঠ মূল হচ্ছে প্লান্টেসন্স, প্লান্টেসন্স রহিলে সে এই জীবন সুরক্ষা করে পারিব, তেমন আমাকে সেতরে সচেতন হয়ে ম্যাক্সিমম তা দিগরে কাম করা আবশ্যক। তার কারণ হচ্ছে কেবল আমার পরিবেশ প্রতি যে সরকারের ভূমিকা এবং যে সরকার এজেন্সি আছে, প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড হোক বা অন্যান্য সংস্থা মানে হোক, সে সম্পূর্ণভাবে আখি বুঝি দিয়েছেন যে আমি রাতে পাইলে গছ কাটিবা তাঙ্কর মূলমন্ত্র হচ্ছে সে, গছ লগা বা নলগা, পরিবেশ প্রদূষণ হোক বা লোক মরণ তাঙ্কর কিছু যাস নাই, ইগুলো সুস্থ সরকারর বা আদৌ ভালো লক্ষণ নুহে। ভুবনেশ্বরে নূয়াদিল্লী স্থিতি উপজিবা পূর্বরু কোন পদক্ষেপ নিয়া যাউছি ভবিষ্যতরে তাকো হি অপেক্ষা। ভুবনেশ্বরু ক্যামেরা পর্সন সুমন সাউঙ্ক সহ চিন্ময় সাউঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।